নমস্কার, আপনারা দেখছেন সুস্মিতা ফ্যাশন প্রো। এই প্রতিযোগিতার মাধ্যমে 36 সাইজ ব্রা কাট ব্লাউজ নতুন পদ্ধতিতে সম্পূর্ণ সেলাই করে দেখাবো। অনেক সময় সিল্ক শাড়ি থেকে এই ধরনের সুতো উঠতে থাকে, তখন আমাদের ব্লাউজটি সেলাই করতে অনেক সমস্যা হয়। তো আজকে আমি সম্পূর্ণ ব্লাউজটি ইনভিজিবল সেলাই করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ব্রা কাট ব্লাউজের যে প্রত্যেকটি পার্ট কেটেছিলাম, এটি আমার কাপড় এবং এটি লাইলিন। তো আমরা কটরির যে প্রথম যে কটরি আমরা সেলাই করে নিই, তো কটরির কাপড় এবং এই নিচের পার্টের যে কাপড় ঠিক এইভাবে ধরবেন, এবং নিচে যে নাইলিন ছিল নাইলিনের সাথে নাইলিনটি ঠিক এইভাবে দেবেন। মানে কাপড় দুটো ওপরে আছে, নাইলিন দুটো নিচের দিকে আছে, ঠিক এইভাবে চারটি পার্ট সমান করে নেবেন। নেবার পর এর উপর থেকে আমি সেলাইটি দিয়ে নেব। দেখুন, সেলাই করার পর এই যে সেলাইয়ের অংশটি ভিতরে চলে যাবে, ঠিক এইভাবে উল্টে নেবেন এবং নাইলিনটিও ঠিক এইভাবে চলে আসবে। দেখুন, ভিতরে আর কোনো সেলাই দেখা যাচ্ছে না। দেখুন, ঠিক একইভাবে এই পার্টটি যখন সেলাই করবেন, এই কাপড়ের অংশটি আমাদের কাপড়ের অংশের উপরে রাখতে হবে, ঠিক এইভাবে। এবং যে নাইলিনের পার্টটি ছিল সেটি নিচে চলে যাবে, ঠিক এইভাবে। এবং এই চারটি পার্ট একসঙ্গে ধরে খুব আস্তে আস্তে সেলাইটি দিতে হবে। দেখুন, এইভাবে আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার এটি উল্টে আপনাদেরকে দেখাচ্ছে, ঠিক এইভাবে সেলাই চলে এসছে। প্রথমে ওপরের দিক থেকে হাফ ইঞ্চি ছেড়ে আমরা টেপিংটি দেব, এইভাবে সমান করে নেব। নেবার পর ওপর থেকে হাফ ইঞ্চি ছেড়ে এখান থেকে টেপিং দেব। দেখুন, এখানে টেকিংটি দিয়ে নিয়েছি। এরপর আমি বেল্টের পার্টটি জুড়ব। তো বেল্টের পার্টেরও ঠিক একইভাবে যে আমাদের কাপড়ের অংশটি উপরে রাখবো, ঠিক এইভাবে, এবং নাইলিনের অংশটি নিচের দিকে রাখবো, রেখে আমি সেলাইটি দিয়ে নেব। দেখুন, এর উপর থেকে আমি দুটি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন, ঠিক একইভাবে আমি দুই দিকেই ফ্রন্ট পার্ট সেলাই করে নিয়েছি। তো দেখুন, দুটি ঠিক এইভাবে সেলাই হয়েছে, ভিতরের দিকে কোনো সেলাই নেই। এবার আমরা হুক পট্টিগুলো লাগিয়ে নেব। দেখুন, এখানে আমি দুটি পট্টি কেটে নিয়েছি। তো ডান দিকের পট্টিটি আমি ওপরের দিক থেকে বসাবো এবং বাম দিকের পট্টিটি আমি নিচের দিক থেকে বসাবো। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, পট্টিটি প্রথমে এইভাবে ভাঁজ করে নেব। নেবার পর ঠিক এর উপর থেকে আমি সেলাইটি করে নেব। এরপর ঠিক এটাকে, এই পট্টিটি ভিতরের দিকে চলে যাবে, এখানে আমরা হুক বসাবো। তো দেখুন, এইটা আপনারা হাতে হেম সেলাইও করে নিতে পারেন, এখানে আমি মেশিনে সেলাই দিয়ে নেব। দেখুন, এবার বাম দিকের পট্টিটি আমি লাগিয়ে নেব ঠিক নিচের দিক থেকে এইভাবে। দেখুন, এখানে সেলাই দিয়ে নিয়েছি। এবার এটিকে এরকম সামনের দিকে করে নেবেন। নেবার পর এই যে সেলাই ছিল, এই সেলাইটাকে চাপা দিয়ে ঠিক এইভাবে করে নিয়ে এবার এর উপর থেকে আমি সেলাইটি দিয়ে নেব। এখানে দেখুন, ফ্রন্ট পার্টে আমি হুক পট্টি লাগিয়ে নিয়েছি। এবার ব্যাক পার্টের সঙ্গে ফ্রন্ট পার্টের কাঁধ জুড়ে নেব। তো একইভাবে আমি ফ্রন্ট পার্টের যে সামন এবং ব্যাক পার্টের সামন ঠিক এইভাবে ধরবো, ধরে কাঁধটি আগে সেলাই দিয়ে নেব। আপনারা একদম কানা চেপে, এইভাবে কানা চেপে সেলাইটি দেবেন, কারণ এটি আমি উল্টে নিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব, যাতে না সেলাইটি দেখা যায়। কাঁধের ঠিক এই একদম কানা বরাবর আমি সেলাই দিয়ে নিয়েছি। এরপর এটি উল্টে নেব। উল্টে নেওয়ার পর কাঁধের সেলাইটি দিয়ে নেব। এরপর দেখুন, কাঁধ জুড়ে নেওয়ার পরে যে আমাদের
আর্মহোলের সাইডটি ফাঁকা আছে, এখানে আমরা হাতা লাগাবো। হাতা ঠিক একইভাবে লাগাবো, কাপড়ের অংশ কাপড়ের উপরে রাখবো এবং নাইলন পাটটি আমরা নাইলনের নিচের পাটের সঙ্গে রাখবো, রেখে আমরা সেলাইটি দিয়ে নেব। দেখুন হাতার ঠিক মিডল থেকে আমি সেলাইটি দেব। দেখুন আমরা যে হাতা সেলাইটি দিলাম এই সেলাইটি ভিতরে চলে যাবে, দেখুন ঠিক এইভাবে যখন ভিতরে চলে গেল ঠিক এইভাবে কোনো সেলাই দেখা যাচ্ছে না, অথচ আমাদের কাপড় থেকে সুতো বেরোবারও কোনো ভয় থাকছে না। ঠিক এইভাবে আমরা সেলাইটি করে নিলাম। এখানে হাতার মোহরের পট্টিটি আমি এখান থেকে লাগিয়ে নেব। তো কাপড়টি প্রথমে দুভাজ করে নিয়েছি, এখানে লাইলিন আছে তো 1.5 ইঞ্চি মাপের লাইলিনটি নিয়েছি এবং এখান থেকে সেলাইটি দিয়ে নেব। দেখুন ব্লাউজটির আমি দুই দিকের হাতা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপর আমি যে ফ্রন্ট পার্টের এখানে যে গলার পট্টি, এখানে আমি ওয়েব পট্টি কেটে নিয়েছি, এই ওয়েব পট্টিটি এখানে অ্যাটাচ করব। এখানে পট্টিটি লাগিয়ে নেওয়ার পর ছোট ছোট কাট দিয়ে নেবেন, তাহলে যখন পট্টিটি উল্টে নিয়ে আমরা যখন চাপ সেলাই দেব তখন কোনো সমস্যাই হবে না। দেখুন পট্টিটি সেলাই করে নেওয়ার পর ঠিক এইভাবে মুড়ে এর উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব ঠিক এই পর্যন্ত। ফ্রন্ট পার্টে আমি গলার পট্টিটি বসিয়ে নিয়েছি। দেখুন ফ্রন্ট পার্টে যে আমরা নিচে কোমর পট্টি লাগাই, তো এই কোমর পট্টিটি এইভাবে বসিয়ে নিয়ে এর উপর থেকে আমি সেলাই দিয়ে নেব। এটি ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন, নেবার পর এটি ভিতরের দিকে করে দিয়ে এর উপর থেকে আরেকটি সেলাই দিয়ে নেবেন। ঠিক একইভাবে আমি অন্য পার্টে এইভাবে নিচের পট্টিটি বসিয়ে নিয়েছি। দেখুন ফ্রন্ট সাইডে ঠিক এইরকম ভাবে ফ্রন্ট সাইডে ধরে আপনারা প্রথম সেলাইটি দিয়ে নেবেন। এখন ঠিক একইভাবে অপর দিকেও আমি সেলাই দিয়ে নেব। দেখুন ফ্রন্ট সাইডে সেলাই করার পর এবার আমরা এটিকে ফ্রন্ট সাইড ছিল এটিকে উল্টে নিয়েছি। এবার আপনাদের যেটা ফিটিংস মাপ, কোমর এবং চেস্টের মাপ, হাতার মাপ, আপনারা সেই অনুযায়ী ফিটিংস মাপটি দিয়ে নেবেন। দেখুন ব্লাউজটি আমি সম্পূর্ণ ইনভিজিবল ভাবে সেলাই করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।